আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। হামাসের হামলায় আরো ছয় ইসরায়েলি সেনা সদস্য নিহত। ফিলিস্তিনের ভয়ঙ্কর যুদ্ধ কৌশলে অবাক ইসরায়েল। শিগগিরই পারস্য উপসাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী তাড়ানো হবে বলছে ইরান। যুক্তরাজ্যের বিশ্বাসঘাতকতার শিকার আফগান বিশেষ বাহিনী 200 সেনা। চিন্তায় বাইডেন, ভোট দেবে না আরব মুসলিমরা। এবং সর্বশেষ জানিয়ে দেব, গাজায় ধ্বংসযজ্ঞ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির চেয়েও ভয়াবহ বলছে ইইউ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হামাসের হামলায় আরো ছয় ইসরায়েলি সেনা সদস্য নিহত। হামাসের হামলায় আরও ছয়জন ইসরায়েলি সেনা সদস্য নিহত হয়েছে। এ নিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির হামলায় নিহত আইডিএফ সদস্যের সংখ্যা 104 জন ছাড়িয়েছে খবর টাইমস অব ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গাজার খান ইউনিস এলাকার একটি স্কুলের কাছে হামাস যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর লড়াই হয়। এ সময় রকেট হামলায় আইডিএফের 5 সেনা সদস্য নিহত হয়। এ ঘটনায় 4 জন আহত হয়েছেন, এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অপর আরেকটি হামলায় প্রাণ যায় ইসরায়েলি প্যারাট্রুপার ব্রিগেডের এক সদস্যের। গত কয়েকদিনের মধ্যে ইসরায়েলি বাহিনীর উপর এটাই হামাসের সবচেয়ে বড় এবং সফল হামলা। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে মৃত্যু 18,200 ছাড়িয়েছে। পাল্টা জবাবে আইডিএফের উপর লক্ষ্য করে গেরিলা হামলাও অব্যাহত রেখেছে হামাস। ফিলিস্তিনিদের ভয়ঙ্কর যুদ্ধ কৌশলে অবাক ইসরায়েল। যুদ্ধের ময়দানে প্রতিদিনই সক্ষমতা দেখাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন নতুন অস্ত্র ব্যবহারের পাশাপাশি দীর্ঘমেয়াদে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে তারা, এতে অবাক হচ্ছেন সমর বিশ্লেষকরা। এ বিষয়ে ইসরায়েলি সমর বিশ্লেষক ইয়োভ জিতুন এক নিবন্ধে লিখেছেন, লড়াইয়ের ময়দানে হামাস প্রতিদিনই সক্ষমতা দেখিয়ে যাচ্ছে, তাদের শক্তিমত্তা দেখে অবাক হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলকে চলতি ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরুতেই যুদ্ধ শেষ করার ডেডলাইন বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু জিতুন মনে করেন, বাইত হানুন হামাসের শক্ত ঘাঁটি না হওয়ার পরও যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে তাই ইঙ্গিত দেয় হামাসের হাত থেকে গাজা মুক্ত করতে দীর্ঘ কয়েক মাস সময় লাগবে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এখবর জানিয়েছে। তিনি আরও লিখেছেন, যদিও ইসরায়েল 2007 সাল থেকে গাজার শাসন করা হামাসকে উৎখাত করতে চেয়েছে, কিন্তু মাঠের লড়াইয়ে ইসরায়েলি বাহিনী প্রতিদিনই হামাসের সক্ষমতা দেখে অবাক হয়েছে। হামাস একটি সত্যিকারের সেনাবাহিনী, তাদের কাছে বিভিন্ন ধরনের আরপিজি শেল সহ লক্ষাধিক অস্ত্র রয়েছে। হামাসের কাছে উন্নত রকেট লঞ্চার, বিস্ফোরকবাহী ড্রোন ও আক্রমণকারী ড্রোন রয়েছে, যেগুলো মূলত গত দশকে গাজা উপত্যকায় বিধ্বস্ত হওয়া ইসরায়েলি সেনাবাহিনীর স্কাই রাইডার ড্রোনের অনুলিপি হিসেবে তৈরি করা হয়েছে। জিতনের মতে, উল্লেখিত অস্ত্রগুলোর বাইরে হামাস যোদ্ধাদের কাছে মেশিন গান, কালোশনিকভ রাইফেল, ড্রাগন অফ স্নাইপার রাইফেল, উন্নত যোগাযোগ যন্ত্র, বিভিন্ন মান ও আকারের বিস্ফোরক ডিভাইস এবং অগণিত পরিমাণ অস্ত্র ও সামরিক সক্ষমতা রয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী সম্প্রতি কয়েকটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে হামাস যোদ্ধারা আত্মসমর্পণ করেছে। প্রথমে ভিডিওতে দেখা গেছে এক ব্যক্তি শুধু আন্ডারওয়্যার এবং স্যান্ডেল পরে দাঁড়িয়ে আছেন, তার ডান হাতে একটি রাইফেল, বাঁ হাতে একটি ম্যাগাজিন রয়েছে। শিগগিরই পারস্য উপসাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী তাড়ানো হবে বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শাহরাম ইরানি জানিয়েছেন, খুব শিগগিরই এই অঞ্চল থেকে মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে তাড়ানো হবে। গোটা অঞ্চলে অস্থিরতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দিতেই মার্কিন রণতরীগুলোকে পাঠানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হোয়াইট ডি আইজেন হাওয়ার। এর আগে গাজাযুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করতে মার্কিন যুক্তরাষ্ট্র ভূমধ্য সাগরে ইসরায়েলের কাছাকাছি এলাকায় 2টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি আজ আরও বলেছেন, মার্কিন বিমানবাহী রণতরী সমীকরণ পাল্টে দিতে এই অঞ্চলে এসেছে বলে শোনা যাচ্ছে, কিন্তু ইরান এসবে চাপ অনুভব করে না। তিনি বলেন, মার্কিন রণতরী এসেছে এই অঞ্চলের সহিংসতা উস্কে দিতে, তারা নিজেদের অশুভ স্বার্থ হাসিলের লক্ষ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে।
ইরানি নৌবহরের গোটা বিশ্ব পরিভ্রমণের সক্ষমতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যাত্রাপথে বিশ্বের কোথাও কাউকে বাধা মনে করে না ইরান। ইরানের জন্য সব জলপথই নিরাপদ বলে মন্তব্য করেন তিনি। সূত্র পার্স টুডে। যুক্তরাজ্যের বিশ্বাসঘাতকতা শিকার আফগান বিশেষ বাহিনী 200 সেনা। আফগান বিশেষ বাহিনীর প্রায় 200 জন সেনা সদস্য আবার তালেবান নিয়ন্ত্রিত এলাকায় ফিরছে। এসব সদস্যরা যুক্তরাজ্যের হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য কাজ করত। যুক্তরাজ্য তাদের প্রশিক্ষণ এবং অর্থ সহায়তা করত। এসব সদস্যের অনেকেরই যুক্তরাজ্যে যাওয়ার কথা থাকলেও যুক্তরাজ্য তাদের সেই কথা না রাখায় তালেবান নিয়ন্ত্রিত নিজেদের মাতৃভূমিতে ফিরতে বাধ্য হচ্ছে তারা। যুক্তরাজ্যের একজন সাবেক জেনারেল স্যার রিচার্ড ব্যারন এই ঘটনাকে বিশ্বাসঘাতকতা এবং দুঃখজনক বলে অভিহিত করেছেন। আফগান বিশেষ বাহিনীর এই সেনা সদস্যরা পাকিস্তানে পালিয়ে গেছে। বলা হচ্ছে তারা পাকিস্তানে যত আফগান শরণার্থী আছে তাদের জন্য হুমকির কারণ হবে। অন্যদিকে এই ঘটনাকে আফগান মানুষের জন্য হুমকি নয়, বরং হাজার হাজার আফগানকে নিরাপত্তা দেওয়া হবে বলে দাবি যুক্তরাজ্যের। জেনারেল ব্যারন, যিনি 12 বছর ধরে আফগানিস্তানে ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে দায়িত্ব পালন করছেন, তিনি বিবিসিকে বলেন, আফগান সৈন্যদের স্থানান্তরিত হওয়ার বিষয়টি যুক্তরাজ্যের জন্য চরম ব্যর্থতা। এই ঘটনা প্রমাণ করে আমরা জাতি হিসেবে অযোগ্য। একে বিশ্বাসঘাতকতা বলেও মন্তব্য করেন ব্যারন। বলেন, এই বিশ্বাসঘাতকতার মূল্য দিতে হবে সেসব সেনাদের যারা আমাদের সঙ্গে কাজ করেছেন। হয় তারা মারা যাবে, না হয় সারা জীবন তাদের জেলে কাটাতে হবে। 2021 সালে প্রধানমন্ত্রী বরিস জনসন সংসদে বলেছিলেন, আফগান বিশেষ বাহিনীর এসব সদস্যরা যারা নিরলসভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের হয়ে কাজ করছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য একটি পদ দিতে হবে এবং নিরাপত্তা দিতে যা দরকার তা করবে যুক্তরাজ্য। আফগান বেসামরিক নেতাদের জীবনের ঝুঁকি এড়াতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য ব্রিটেনের জ্যেষ্ঠ কূটনীতিক এবং সেনা কর্মকর্তাদের আহ্বান যুক্তরাজ্য সরকারের প্রত্যাখ্যানের মধ্য দিয়ে বিষয়টি জটিল আকার ধারণ করে। চিন্তায় বাইডেন, ভোট দেবে না আরব মুসলিমরা। প্রচ্ছদ পৃষ্ঠায় পুরোটা জুড়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছবি, আর তাতে ঘন লাল হরফে লেখা সুস্পষ্ট বার্তা, তিনি আমাদের ভোট পাবেন না। পত্রিকাটির নাম আরব আমেরিকান নিউজ। মিশিগানের ডিয়ারবর্ন থেকে প্রকাশিত দ্বিভাষী এই সাপ্তাহিক পত্রিকায় গত সপ্তাহে এটি ছিল প্রধান খবর। সেখানে বসবাসরত বিপুল সংখ্যক আরব ভাষাভাষী লোকজনের বার্তাটি ছিল এমনই, বাইডেন যখন 2024 সালে আবার নির্বাচনের জন্য লড়ছেন তখন আরব ও মুসলিম আমেরিকান ভোটাররা তাকে কিভাবে দেখছে সেটা এর মাধ্যমে বোঝা যাচ্ছে। অনেক ফিলিস্তিনি আরব এবং মুসলিম আমেরিকান গাজায় ইসরায়েলের যুদ্ধে বাইডেন প্রশাসনের অটল সমর্থনে হতাশা প্রকাশ করেছে। তাদের হতাশা লাঘব করার চেষ্টা বাইডেন প্রশাসন করেছে। বেশ কয়েকজন প্রতিনিধি পাঠিয়ে মুসলিম ও আরবদের মন জয় করার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু বাইডেন প্রশাসনের নীতি পরিবর্তিত না হয় তাতে লাভ হয়নি কিছুই। অনেকে এমনও বলেছে প্রয়োজনে ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় আসুক তবুও যেন বাইডেন বিদায় নেন। গত মাসে আরব আমেরিকান ইনস্টিটিউটের পরিচালিত এক জরিপে দেখা যাচ্ছে আরব আমেরিকান সম্প্রদায়ের মধ্যে বাইডেনের প্রতি সমর্থন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। মাত্র 17% বলেছে তারা বাইডেনকে সমর্থন দেবে, অথচ 2020 সালে বাইডেনের প্রতি তাদের সমর্থন ছিল 59%। গাজায় ধ্বংসযজ্ঞ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি চেয়ে ভয়াবহ বলছে ইইউ। গাজা উপত্যকার পরিস্থিতি বিপর্যয়কর, প্রলয়ঙ্কারী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি যে ধরনের ক্ষতির মুখে পড়েছিল গাজায় তার চেয়ে বেশি ধ্বংসযজ্ঞ হয়েছে, এমন মন্তব্য করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ কূটনীতিবিদ জোসেফ বোরেল। সোমবার পশ্চিম তীরে চরমপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতায়ও ইউরোপিয়ান ইউনিয়ন আতঙ্কিত। তিনি জেরুজালেমে আরও 1700টি বাড়ি ইউনিট নির্মাণের ইসরায়েলি সরকারের বিরুদ্ধেও নিন্দা করেন। তিনি বলেন, ব্রাসেলস মনে করে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। হামাসের আক্রমণটির কারণে গ্রুপটিকে ইউরোপিয়ান ইউনিয়নের সন্ত্রাসী সংগঠনের তালিকায় স্থান পাওয়ার উপযুক্ত, এমন কথা উল্লেখ করে বোরেল বলেন যে বেসামরিক মৃত্যু এবং বেসামরিক সম্পত্তি ও অবকাঠামো ধ্বংসের আলোকে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান আনুপাতিকের চেয়ে অনেক বেশি হয়েছে। সূত্র আল জাজিরা, দি নিউজ ইন্টারন্যাশনাল, রয়টার্স এবং অন্যান্য।